দেখতেই পাচ্ছ তোমরা, হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম, তো উঠে দেখি আমার পুরো ফেস এরকম লাল হয়ে অ্যালার্জি হয়ে গেছে। তো এখানে নতুন জায়গা আর প্রচণ্ড গরম, যার জন্য এরকম অবস্থা মনে হচ্ছে। তো আমি বেরিয়ে গেছি একটু ডক্টর দেখানোর জন্য, তো এখানে অপেক্ষা করছি। তো একটা টোটো পেয়ে গেলাম, তো টোটো নিয়ে যাচ্ছি, আমরা যাবো একটু বাগডোগরাতে, কারণ ওখানে একজন ডক্টর আছে শুনলাম, তো সেখানেই দেখাতে যাচ্ছি, আর ওখান থেকে বোনও আসবে। তো চলো ওখানে যাই, দেখি ডক্টর কি বলে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই, আর সত্যি কিচ্ছু ভালো লাগছে না। তো চলো দেখি ডক্টর কি বলে। আর বাইরের না ওয়েদারটা দেখতে এত ভালো লাগছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি যেভাবে বেরিয়ে গেছি কিচ্ছু বোঝাতে পারিনি যে আমার কি হয়েছে। তো আজকে কি হয়েছিল, হঠাৎ করে আমি বিকালবেলা রেস্ট নিচ্ছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে দেখি পুরো এই এই ফেসের এই সাইডটা পুরো ব্লাড জমে গেল এবং পুরো ফেস লাল হয়ে গেল। তারপরের থেকে প্রচণ্ড জ্বালাও করছিল, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না, ছুটে গিয়ে ডক্টর দেখিয়ে আসলাম। তো একটা ওষুধ দিয়েছে শুধু, কারণ আমি প্যানক্রিয়াটাইটিসের জন্য তো আমি অ্যালার্জির কোনো মলমই খেতে মানে ওষুধ খেতে পারি না, যার জন্য এরকম একটা ওষুধ মেডিসিন দিয়েছে লাগানোর জন্য, তো সেটাকেই লাগিয়ে রেখেছি এখন। কিন্তু এখানে না প্রচণ্ড গরম, আর এখানে তো এসি নেই, যার জন্য মানে আমার সারা শরীর জ্বালা করছে। তো ডক্টর বললো একটু অ্যালার্জি টাইপের কিছু হয়েছে বা কিছু লেগেছে, তো বরফ দিতে বলেছিলো, তো বরফ দিয়েছি আর ওষুধটা লাগিয়ে রেখেছি, যার জন্য মানে শরীর আজকে মানে এত ক্লান্ত লাগছে। আসার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। যাওয়ার সময় তো ঠিক ওভাবেই চলে গেছি, কি বলবো। আর এখানে না প্রচণ্ড গরম, যার জন্য আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি, কারণ ঘরের ভেতরে আজকে থাকা যাচ্ছে না, দুটো ফ্যান দিয়েও ঘরেতে থাকতে পারি না। তো ভাবলাম না তোমাদেরকে, তো তোমরা তো তখন দেখলে যে আমি যেভাবে তাড়াহুড়ো করে চলে গেছি, তো ওখানে গিয়ে ডক্টরও বুঝতে পারলো না ঠিক যে এরকম ব্লাড জমে যাওয়ার কারণ কি। আমি কিছুতেই ঘষাও দিইনি কিছু না, কিন্তু মেডিসিনটা না অনেকটা ঠিক এরকম সাদা সাদা হয়ে আছে, যার জন্য তোমরা তো বুঝতে পারছো না। তো এসে ফ্রেশ হয়ে ঠান্ডা হয়ে ওষুধ লাগিয়ে নিয়েছি, তো দেখা যাক কালকে সকালে উঠে তোমাদের দেখাবো যে ব্লাডটা কমলো কি না। এখানে হালকা বোঝা যাচ্ছে, কারণ মেডিসিনটা না অনেকটা ভারী জন্য মানে ডাক মানে দাগগুলি ঢেকে গেছে। তো দেখি কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি থাকে না থাকে। তো চলো এখন খাবার দাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রেস্ট নিই, কারণ আমার আজকে সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে কি হয়ে গেল। তো চলো পরে আবার কথা বলছি। ঘরে চলে এসেছি, কারণ সব জায়গায় একই গরম, আর বারান্দাতে তো ফ্যানও নেই, আরও গরমটা না বেশি লাগছিল। তো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য মানে বসলাম, বললাম যে কী কী কিনেছি, গেছি ডক্টরের কাছে, ওষুধ তো নিয়েছি এবং তারপরও কিছু অনেক জিনিস নিয়েছি মানে যেগুলি আমার টুকটাক লাগছে সেগুলি, তো যেটা আমি বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি এটা নিলাম। বিস্কিট ছিলাম বাইরে যাব এই খরচাগুলি আনতে, কিন্তু কী করবো বলো, তার মধ্যে থেকে এই অবস্থা হয়ে গেল, এখন আর করার কিছু নেই। যার জন্য এক ভাবলাম যে না এখানে ঘরে বসে না থেকে আগে না ডক্টরটা দেখিয়ে নেওয়াটা খুব প্রয়োজন ছিল, কারণ এতটা গরম আর এরকম জ্বালা করতে থাকলে খুব অস্বস্তি লেগে যায়। তো এগুলিও কেনা হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকেও তোমাদের দেখাচ্ছি, যেটা আমি এখানে আসলে না এটা তো এখানেই পাওয়া যায়, আমাদের এখানে ওটা পাওয়া যায় না। সেটা হচ্ছে ওগুলি হচ্ছে আমাদের ওই ছোবা দিয়ে ধূপ দিই, ওই টাইপেরই ধূপ। তো এটা দুটো নিয়ে নিয়েছি, এটা আমার ওই বোনের বাড়ির ওখানেই পাওয়া যায়, তো এটা দুটো নিয়ে নিলাম, একটা বাড়িতে নিয়ে যাব আর একটা এখানে যে কয়েকদিন আছি এখানে জ্বালাবো। এটা একদম ধুনোর মতো হয় আর ছোবা ঠোবা ধূপ কিচ্ছু লাগে না, তো এটা নিয়ে নিয়েছি দুটো। তো পারলে যাবার আগে আরও দুটো নিয়ে যাব। দেখতেই পাচ্ছ মেডিসিন লাগানোর পরও কী পরিমাণ মানে ঘাম হচ্ছে প্লাস জ্বালা, তো কার কখন কী প্রবলেম চলে আসে না সিরিয়াসলি বলতে গেলে কিছু বোঝা যায় না। মানে ভালো মানুষ শুয়েছি, শোয়ার পরে থেকে তো দেখতেই পাচ্ছ যে কী প্রবলেমে ভুগলাম, মানে ছুটে ডক্টরের কাছে। আর বাড়িতে থাকলে অতটা টেনশন হয় না, সবাই আছে কাছাকাছি, সব কিছু আছে, চেনা পরিচিত, আর
একটা অচেনা জায়গায় এসে প্রবলেম হলে না, এটাই আমি ভয় পাই যে একটা অচেনা জায়গায়, এখানে আমি কাউকে চিনি না, ডক্টর কোথায় আছে, যার জন্য আমি আর লেট করিনি, দেখিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে কটা বলো তো দেখি না, রাত্রি প্রায় 11:52 বাজে। তো চলো এখন ডিনার করে নিই। আর আজকে না আমি সকাল থেকে ভিডিও স্টার্টও করিনি, কারণ হচ্ছে এই গরমের জন্য এখানে আসার পরে এমনি অসুস্থ ফিল করছিলাম, তার মধ্যে রান্নাবাড়া কিছু করিনি। তো সকালে ডাল করেছিলাম, ডিম ক্যাপসিকাম দিয়ে ভেজেছিলাম, আর মিষ্টি কুমড়ো ভেজেছিলাম, তো সেগুলি সকালে খাওয়া হয়ে গেছে। লাঞ্চের জন্য বোন আজকে চিকেন করে দিয়েছিল, তো সেটা খেয়েছি, সেটাই আছে। আর ছেলের হোম ডেলিভারি আছে, তো সেখান থেকেও চিকেনই এসেছে, তো এসব দিয়ে আজকে ডিনার হবে। তো চলো ডিনার কমপ্লিট করে নিই। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ডিনারটা করে আসি। তো চলো ডিনার করে নিই, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:00 বেজে গেছে বসে থাকতে থাকতে, তো এখন কিছু খেয়ে নিই, তারপর রেস্ট, শরীর আর চলছে না। তো চলো দেখি আজকে ডিনারে কী কী আছে। এখানে ভাতও রেডি, আর আমার একদম সেদ্ধ ডাল, কোয়াশ আর ডাল, আর এখানে চিকেন আছে কিছুটা, আর ছেলের হোম ডেলিভারি কি খাওয়া দিয়ে গেছে, আজকে ওরও চিকেন দিয়েছে, দেখতে পাচ্ছ 3 পিস চিকেন আর আলু। আর দেখি কি আছে, কিছু ডাল, এটা ডাল না জল আমি বুঝতে পারি না, একদম পাতলা ডাল। আর আছে হচ্ছে এই যে ভাত, এই হচ্ছে ওর ডিনার দিয়ে গেছে, আজকেই বন্ধ করে দেবো, কারণ কালকে থেকে আমি রান্না করবো সব কিছু, তো ওকে আর খেতে হবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9:00 মতো বাজে। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ফেসের কন্ডিশন, এখানে সকালবেলা আবার একটু জ্বালা করছিল, তো উঠে ওষুধ লাগিয়েছি পুরো এই সাইডটা, এই সাইডটা, কারণ এখানে যে আজকে গরম আছে সেটা বলে বোঝানোর মতো না, প্রচণ্ড গরম। তো গরমে না এসব আবার সকালবেলা জ্বালা করছিল, তো সকালে উঠে প্লেন ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে তারপর মেডিসিনটা লাগিয়ে নিয়েছে, তো এখন উঠে পড়লাম। তো তোমাদের এটাই জানানোর ছিল যে কী কন্ডিশন আছে, তো হালকা কমেছে কিন্তু একদম কমেনি, সময় লাগবে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখানে শেষ না করলে না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো চলো বাই বাই।